মন্দারমণি। আশ্বিনের শারদপ্রাতে মা দুর্গা যখন ধরণীতে পদার্পণ করেছে, তখনই আমি ছাড়তে চলেছি এই শহর। আর শহরের পরিস্থিতিও খুব একটা ভালো নেই, তাই ঠিক করলাম শহর ছেড়ে একটু বেরিয়ে আসব, এমন কোথাও যেখানে একটু শান্তি খুঁজে পাব। সেই মতোই ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গ ট্যুরিজমের আমার অন্যতম পছন্দের একটি জায়গা, সাগরপাড়ের রাজকন্যা মন্দারমণি। এবার মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেককে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লগে ভাতে বাঙালি। মন্দারমণিতে এসে যে হোটেলটায় উঠেছি তার নাম ওয়েস্টার বে হোটেল অ্যান্ড রিসর্ট। হোটেলের প্রপার্টি অনেক বড়, চারিদিকটা সবুজ বাগান দিয়ে সাজানো। এখানে হাঁটার এক্সপিরিয়েন্সটা অনবদ্য, সারা বাগান জুড়ে রং বেরঙের ফুল, দেখতে অসাধারণ লাগে। সামনে সুন্দর পরিপাটি করে গোছানো একটা পার্ক, পার্কটা পেরিয়েই সামনে পুল এরিয়া, পুলটা অনেকটা বড়। যদিও হোটেলের প্রপার্টি এখানেই শেষ নয়, পুলটা ঠিক পেছনে একটা বাঁধানো পুকুর আছে, যদিও এই পুকুরে স্নান করা যায় না, এখানে খালি মাছ চাষ হয়। হোটেলের রুমের কোয়ালিটি প্রত্যেকটা খুব ভালো, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া রইল। আমাদের হোটেলের এই পাশের রাস্তা দিয়ে প্রায় 3-4 মিনিট হাঁটলেই যাওয়া যায় মন্দারমণির মেন মার্কেট এরিয়া বা মেন ঘাট। এখানে বিরাট একটি মন্দির আছে যেখানে দুর্গাপুজো হচ্ছে। কলকাতায় তো দুর্গাপুজো দেখা হলো না, এবার তো মন্দারমণিতে এসে দেখবো। তো পেছনে আমার বীচ, আর এদিকে দেখতে পাচ্ছেন যে মন্দারমণির সেই বিখ্যাত মন্দির। তো এখানে দুর্গাপুজো হচ্ছে, তো এখানে এসে দুর্গাপুজো উপভোগ করবো। আবার তো যাই ভেতরে গিয়ে দেখি। আর মন্দিরের পাশে আর বিচ রাস্তার দু সাইড জুড়ে বড় মার্কেট এরিয়া। মন্দারমণির মার্কেট যদিও দীঘার মতো বড় নয়, তবে একেবারে ছোট নয়। তবে এখানে ভিড় অপেক্ষাকৃত কম। এরপর সোজাই রাস্তা ধরে পৌঁছালাম মন্দারমণির মেন বিচে। ডাবের দোকান এখানে অনেক থাকলেও দাম আকাশ ছোঁয়া। সামনে সেই ট্রেডমার্ক বিশ্ব বাংলা গ্লোব, যেটার এই ব্লু কালার প্যালেট সামুদ্রিক এরিয়ার অ্যাস্থেটিকের সাথে বেশ মানাচ্ছে। এখন অবশ্য রোদ সেরকম একটা চড়া নয়, ভিজে বালির ওপর আলো পড়ে সমুদ্র সৈকতটাকে একেবারে হীরের মতো লাগছিল। এই মিঠে রোদ উপভোগ করতে করতে সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটালাম। হঠাৎই দেখা হলো নতুন বন্ধুর সাথে, বন্ধু বলবো একটু বিরক্ত করবো না তাও হয়। তারপর আমি আবারও সমুদ্রের আবহ উপভোগ করতে থাকলাম। এরপর শুরু হলো আমার ফটোগ্রাফি সেশন, মনের মতো সব ফটো তুলে তারপর আবারও সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। এরপর অনেকক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের আবহ উপভোগ করছিলাম। একাকিত্বতেও যে সুখ আছে প্রকৃতির মাঝে না আসলে মানুষ হয়তো কখনো জানতেই পারতো না। সমুদ্রের ঢেউয়ের এই অপরূপ দৃশ্য, পরিবেশের এই নোনা গন্ধ আর এই মনমুগ্ধকর আওয়াজ, সব মিলিয়ে আমার ইন্দ্রিয়গুলোকে আলাদাই তৃপ্তি দান করেছিল এই পরিবেশ। পাথরের পাশ দিয়ে রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের হোটেলের দিকে। এই সিঁড়িটা দিয়ে উঠলে একটা শর্টকাট রাস্তা যায় হোটেলে। ফাইনালি এখন আমাদের সকালের ফটো সেশন শেষ হলো, সবাইকে তুলে দিলাম। এবার সমুদ্র সেরে বেরিয়ে যাব, হোটেলের দিকে যাব, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট সেরে দেন একটু ফ্রেশ ফ্রেশ আবার সমুদ্রে আসবো। এসে তখন একটু জলকেলি হবে বেসিক্যালি, তারপরে ওখান থেকে আমরা কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে দেন আমরা আবার সুইমিং পুলে আসবো, মানে আমাদের হোটেলে। ফেরার পথে চমৎকার একটা চায়ের দোকান পেলাম, ওখান থেকেই সমুদ্রের সুন্দর ভিউ পাওয়া যায়। এই দোকানটাতেই ব্রেকফাস্ট করে তারপর ফিরলাম হোটেলে। হোটেলে ফিরে একটু রেডি টেডি হয়ে আবার বেরিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। আর হোটেলের ঠিক অপোজিটের এই রাস্তাটা ধরে
ঠিক এক মিনিট হাঁটলেই সামনে বিচ পাওয়া যায়। বিচে এসে আমরা কিছুক্ষণ উত্তাল সামুদ্রিক হাওয়া উপভোগ করলাম, তারপর স্নান করার পালা। সমুদ্র থেকে ডিরেক্ট চলে যাই আমরা সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে গিয়ে প্রচুর মজা হবে এবং সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে দেবো। সেশন আপাতত এতটাই, যাই হোক সেশন। দুপুর ঘনিয়ে এলো, আমরা আবারও বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে। এই যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন, এখানে খাবার পাওয়া যায়। এখানে পুরো সমুদ্র সৈকত জুড়ে পরপর এরকম ছাউনি আপনারা দেখতে পাবেন। এখানের খাবারের মান ইউজুয়াল হোটেলের খাবারের থেকে অনেক ভালো। সমুদ্রের এই উত্তাল রূপের মাঝে লুকোনো একটা শান্তি আছে, আর সেই শান্তিটা যদি আপনি খুঁজে পান, আপনি বুঝতে পারবেন চিত্ত যেথায় দুশ্চিন্তা শূন্য সেথায় তুমি মুক্ত। বেলা বাড়ছে, সূর্য ক্লান্ত হয়ে ঝুঁকে পড়েছে সীমান্তের দিকে। এ ভাই দেখ, ওই যে বোট, তাড়াতাড়ি চল চড়বো। এরপর একটু সময় নষ্ট না করে স্পিড গিয়ে চলে স্পিড বোট, তার আনন্দ আমরা একসাথে উপভোগ করব। একরকম ঘুমিয়েই পড়েছিলাম এই দোলনাগুলোতে। আসলে স্পিড বোটের ধকল তো আর রোজকার অভ্যাস নয়, তবে সানসেট দেখতে ঠিক টাইমে সজাগ হয়ে গেছি। এই সমুদ্র সৈকত দিনের প্রত্যেকটা সময় নতুন নতুন রূপে আবির্ভাব হয়ে আমাকে অবাক করে দিচ্ছে। প্রতিক্ষণে যেন নতুন রূপ। সামনের ফ্রেমটা দেখে মনে হচ্ছে কোনো শিল্পী জ্বলন্ত কয়লা থেকে ইন্সপিরেশন নিয়ে বানিয়েছে। রূপালী আলোক ছটা, সাথে নীলাভ আভা। দূরে দোকানপাটগুলোতে আলো জ্বলে উঠেছে, এবার মার্কেট যাওয়ার পালা। মার্কেটটা বেশি ভিড় না থাকলেও বেশ জমজমাট। সামুদ্রিক শঙ্খ এবং ঝিনুক দিয়ে তৈরি নানা শৈল্পিক নিদর্শন এবং শোপিস আপনারা এখানে পাবেন, তবে একটারও দাম যে খুব সস্তা তা নয়। এই দোকানটার আর্টপিসগুলো আমার বেশ ভালো লেগেছে। এই প্রকৃতির মাঝে এবার মার্কেট এরিয়াটা বড় কৃত্রিম লাগছে। এরপর বিচে বেশিক্ষণ থাকিনি, ফিরে গিয়ে ঠিক করেছি হোটেলেই ডিনার করব। ওরে তাড়াতাড়ি পা চালা, উঠে আবার সানরাইজ দেখতে হবে। পরের দিন অনেক ভোরবেলায় চলে গেছিলাম সানরাইজ দেখতে। অনেক কষ্টে ফাইনালি সূর্যোদয় দেখা গেল, ভেবেছিলাম দেখতে পারবো না। এত মেঘ ছিল না, মানে ভাবছি সূর্য উঠবে উঠবে উঠবে, এরকম করে করেই এক ঘন্টা পেরিয়ে গেল। যাই হোক, ফাইনালি দেখেছি, আপনাদেরও দেখালাম টাইম ল্যাপসটা। তো কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। এবার যদি আমায় জিজ্ঞেস করেন এই সূর্যোদয় আমার কেমন লাগলো, তবে তা ভাষায় প্রকাশ করতে গেলে আমাকে আবার রবি ঠাকুর হয়ে জন্ম নিতে হবে। রাতে জোয়ারের কারণে সারা বীচটাই ভিজেছিল, সমুদ্র সৈকতটাকে মনে হচ্ছিল প্রতিবিম্ব। এরপর সমুদ্র সৈকত জুড়ে গন্তব্যহীন যাযাবরের মতো ঘুরে বেড়ালাম নির্দ্বিধায়, আর সাথে উপভোগ করলাম ভোরবেলার সমুদ্র সৈকতের প্রাত্যহিক জীবন। সকালবেলা চায়েরটা নাস্তেই আবার ফিরে গেলাম সেই ঝুপড়ি দোকানগুলোতে চায়ের খোঁজে।
ভোরবেলা চা খেতে খেতে সমুদ্র দেখলাম আর একটু নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এরপর মন্দারমণির বীচ ছেড়ে চলে গেলাম ছেড়ি একটা বীচ, যাকে মোহনার লাল কাঁকড়ার বীচও বলা হয়। এটাই এই সমুদ্র সৈকতে প্রবেশ করার প্রধান রাস্তা। এমনিতে নির্জন একটি বীচ, সেরকম টুরিস্ট আসে না। হ্যাঁ, বিকেলের দিকে তবে অল্প বিস্তর লোক থাকে, কারণ ওই সময় বালি ঠান্ডা হয় বলে লাল কাঁকড়া বালি থেকে উঠে আসে। যদিও আমাদের তা সৌভাগ্য হয়নি, কারণ আমরা গেছিলাম ভর দুপুরে। হাজারো কষ্টের মাঝেও জীবন থেমে থাকে না, যুদ্ধক্ষেত্রেও ফোটে ফুল। যারা আমাদের বঙ্গভূমিকে কুলুষিত করেছে, তাদের বিরুদ্ধে বিদ্রোহটাকে ভুললে চলবে না। মনে রাখতে হবে, উই ডিজার্ভ জাস্টিস। এটাই ছিল আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।